অমৃত কর আবার আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান স্পোর্টস 30-তে। দর্শক, কথা হচ্ছিল খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে এবং আমরা আজ কথা বলবো আরো হকি প্রসঙ্গ নিয়ে। তো আবার আমরা চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। মামুন ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, আসলে আমি দুজনের কাছেই কোশ্চেনটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার সুয়ারেজের যে একটা কামড়ে দেওয়ার যে একটা প্রবণতা, আসলে এই ব্যাপারটাকে আপনি আপনারা দুজনে কিভাবে দেখছেন? একজন খেলোয়াড়ের কি এমন সুলভ আচরণ কি হওয়া উচিত? এটা এটা আমরা যেটা জানি লাস্ট সুয়ারেজ, আপনি জানেন যে সে এর আগে এটা নিয়ে তো বোধহয় তার থার্ড ঘটনা, এর আগে সেই ধরনের ঘটনা দুইবার করেছে। তাকে বোধহয় একবার ক্ষমা করা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। তো আমি জানি না এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে কি হবে এটা, তবে দেখেছি আমি আজকে যে হ্যাঁ যে এটা একটা এরকম একটা ঘটনা করেছে। তো এই ধরনের ঘটনা হয়তো মনে হয় না যে খেলাধুলাতে সবাই আমরা ফেয়ার প্লে কথা বলি, সেই ধরনের এই ধরনের ঘটনা সবাই দুঃখজনক আর কি। আজম ভাই, আসলে এটা তো কোনোভাবে খেলোয়াড় সুলভ আচরণ না, তারপরেও এটা ঘটছে এবং এর আগেও তার ক্ষেত্রে আরো দুবার হয়েছে, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। তবে আমার মনে হয় যে এমন একটা পর্যায়ে সে চলে যায় যখন তখন হয়তো এই ধরনের আচরণ তার মধ্যে থেকে প্রকাশ পায়। আমার মনে হয় যেটা মানে ঠিক না। তারপরে দুজনেই বলছেন একজন খেলোয়াড়কে তার খেলোয়াড় সুলভ আচরণ মাঠে প্রয়োজন। এবার আমরা হকি প্রসঙ্গে আসতে চাই। প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে দেশের হকি উন্নয়নে এবং বাংলাদেশে আসলে হকির জায়গাটা কোথায় এবং অবস্থানটা কোথায়, আপনি কিভাবে মানে আপনি কি মনে করেন? আমার মনে হয় বাংলাদেশে হকির অবস্থান আগে একটু ভালো ছিল, মাঝখানে আমরা আবারও সরে গিয়েছিলাম এবং এখন আবারও আমরা চেষ্টা করছি হকিটাকে আবার আগের চেয়ে বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আপনি জানেন যে আমরা গত বছর হকি স্কুল হকি অর্গানাইজ করেছিলাম, যেটা আমাদের পৃষ্ঠপোষক ছিল যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। হ্যাঁ, তারা আমাদের একটা বিশাল ব্রেকথ্রু দিয়েছেন যেটা আমরা নিজেরা আমাদের জন্য আমরা সৌভাগ্য মনে করি এবং আমি ব্যক্তিগতভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থ্যাংক ইউ জানাবো। আমি ওনাদের চেয়ারম্যান এমডির ব্যক্তিগত উদ্যোগ ছিল এটার পিছনে এবং আজম ভাই এটা সরাসরি উনি কাজ করেছেন। তো আমাদের আমরা হকি ফেডারেশনের প্রত্যেকটা মেম্বার এবং আমাদের প্রেসিডেন্ট মাননীয় সভাপতি এয়ার মার্শাল বিমানবাহিনী প্রধান উনি যিনি, উনি এটার একটা বড় উদ্যোক্তা ছিলেন। তো আমরা গত বছর প্রায় 100টার বেশি স্কুল নিয়ে এই টুর্নামেন্টটা শুরু করেছিলাম, যেটার একটা বড় একটা আলোড়ন তুলেছিল, যেটা ক্রীড়াঙ্গনে এখন পর্যন্ত এত বড় একটা আয়োজন কেউ করতে পারেনি। তো আমরা এটার ভবিষ্যৎ অনেক দূর দেখছি। আপনারা জানেন এই বছরও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমাদেরকে পৃষ্ঠপোষকতা করছে এবং আমরা এই বছর আরো মানে প্ল্যানটাকে আরো সুদূর প্রসারী করছি। গত বছর যদি আমরা করেছি 3 থেকে 4 মাসের মধ্যে এই প্রোগ্রামটাকে সীমাবদ্ধ রেখেছিলাম, এবারে আমাদের পরিকল্পনা যে এটাকে 1 বছর এক্সটেন্ড করা এবং 1 বছর নাম্বার অফ স্কুলকে এর মধ্যে ইনভলভ করা এবং এর মধ্যে ট্রেনিং, বিদেশি ট্যুর, ছেলেদের লেখাপড়া, তাদের ব্যক্তিগত এবং সামাজিক মানে পারিবারিক সব বিষয়গুলোকে কাভার করে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া, যেতে আমাদের যেন মনে হয় যে এই ছেলেগুলো ভবিষ্যতে চিন্তা করে যায় না আমি হকিতে এসে আমার আমার ক্যারিয়ার কিংবা আমার প্রফেশন যেটাই হোক অন্তত সিকিউর হয়। তো আমরা এইভাবে এইভাবে এবার চেষ্টা করছি যে এবারে স্কুল হকিটাকে আরো সংগঠিত করার জন্য এবং এখান থেকে যেন আউটকামটা আরো বেশি আসে। আমরা যেন আমরা আপনি জানেন যে আমাদের এখন ন্যাশনাল টিমে আমরা হকিটা বেশিরভাগ চলছে যে ন্যাশনাল টিম কেন্দ্রিক, তো সেখানে আমরা চাচ্ছি যে আরো এজ ভিত্তিক টিমগুলোকে তৈরি করতে, যেমন 14, 16, 18। তো এই এই স্কুল হকির এই প্ল্যাটফর্মটা হতে পারে এটার জন্য একটা বড় উদ্যোগ। হ্যাঁ, তো সেটা সেভাবে আমরা চিন্তা করছি এবং আমাদের আমাদের প্রত্যেকটা ফেডারেশনের প্রত্যেকটা মেম্বার এবং প্রত্যেকটা সদস্য এর সাথে জড়িত এবং আমাদের সদিচ্ছার কোনো অভাব নাই। তো আমরা আশা করছি যে আমরা একটা ভালো এ থেকে রেজাল্ট পাবো। আজম ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে উপমহাদেশে বাংলাদেশের হকির অবস্থান কোথায়? অ্যাকচুয়ালি আমাদের দেশের হকির একটা ভালো ঐতিহ্য ছিল এবং একসময় বাংলাদেশের হকি খেলা জনপ্রিয় ছিল এবং আমাদের দেশের পজিশন এখন আমি যতটুকু জানি প্রায় 30-এর কাছাকাছি বোধ হয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এবং আমাদের যে হকির যে ওয়ার্ল্ড কাপ হয় যেটা আগামীতে আমরা যেটা টার্গেট করছি 2022 সালের হকি ওয়ার্ল্ড কাপে আমরা খেলতে চাচ্ছি এবং আমাদের প্রত্যাশা যে ওই ওয়ার্ল্ড কাপে যদি আমরা খেলতে পারি এবং ডেফিনেটলি বাংলাদেশের হকির ক্ষেত্রে একটা বড় জাগরণ হবে এবং হকি বোধহয় দ্বিতীয় খেলা হবে যেখানে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে এবং আমরা আমাদের ব্যাংকের পক্ষ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আমরা 2014 থেকে ন্যাশনাল স্কুল হকির সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। তার কারণ হচ্ছে যে আমরা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমাদের ব্যাংক থেকে অনেক কাজ করা হয়, আমরা স্কুলের বাচ্চাদের জন্য আমরা স্কুল ব্যাংকিং করছি এবং বাংলাদেশের top 5 ব্যাংকের মধ্যে আমাদের ব্যাংক এসেছে যারা 2013 সালে আমরা স্কুল ব্যাংকিং এর জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের রিকগনিশন পেয়েছি।
তো আমাদের কাছে যখন প্রপোজালটা আসলো যে 101টা স্কুলকে নিয়ে একটা ন্যাশনাল স্কুল হকি হবে, তো আমরা ওটাকে এইভাবে লিঙ্ক করেছি যে এই স্কুলের বাচ্চাদেরকে আমরা নার্সিং করতে চাই এবং এদের মধ্যে থেকে যারা বেরিয়ে আসবে তাদেরকে নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশন একটা ক্যাম্প করছে, সেখান থেকে বেস্ট প্লেয়ারদেরকে তারা বছর ব্যাপী তারা প্রশিক্ষণ দিবে। এবং আমরা শুধু মনে করি না যে তার সে শুধু খেললেই হবে, তার পড়াশোনাও দরকার আছে, কারণ তাকে একটা সময় গিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে। তো আমরা তাকে সাপোর্ট করতে চাই, পড়াশোনাতেও সাপোর্ট করতে চাই, যতটুকু সে পড়াশোনা করতে চায়। আমাদের কিছু অনগোয়িং প্রোগ্রাম আছে স্কলারশিপ সেখান থেকে, এবং আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে স্কুলের বাচ্চাদের মধ্যে একটা নতুন করে একটা সম্ভাবনা গড়ে তোলা, এবং তারা যেন একটা রিক্রিয়েশনের অংশ হিসেবেও হকি খেলে, পাশাপাশি তারা যদি ক্যারিয়ার করার কথা চিন্তা করে সেটাও সম্ভব। এবং আমি বিশ্বাস করি যে হকিতে একটা বড় সাকসেস দরকার, এবং বড় একটা সাকসেস যখন আসবে তখন খেলাটা আবার জনপ্রিয়তা ফিরে পাবে। ডেফিনেটলি। এবং আমি আপনার কাছে আবার জানতে চাইবো যে বাংলাদেশের মেয়েদের হকির মেয়েদের অবস্থানটা কোথায় বাংলাদেশের হকি টিম? আমরা 70-এর দশকের পরে আমাদের হকি টিম ছিল, মেয়েদের হকি টিম ছিল, তো জানি না কি কারণে সেটা বন্ধ হয়েছে। তো আমরা বাংলাদেশ বর্তমান বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে আবারও আমরা মেয়েদের হকি চালু করেছি, এবং এই সেপ্টেম্বরে আমাদের একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে। তো যেটা আমরা আশা করছি যে এটা এই শুরুটা যেন আরো এগিয়ে যায়। আর আমি আজম ভাইয়ের সাথে আরেকটু কথা বলতে চাই যে বাংলাদেশ হকি ফেডারেশন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যে হকি উন্নয়নে যে উদ্যোগটা নিয়েছে, এটা মনে হয় যে আমাদের স্পোর্টসে একটা বিশাল আলোড়ন তুলবে। আমরা গত বছর 101টা টিম নিয়ে স্কুল নিয়ে করেছিলাম, এবারে আমাদের টার্গেট 130, মানে 130টা, যে 130টা টিমকে এটা নিয়ে যাওয়ার। এবং এই পার্টিসিপেন্টটা শুধু টুর্নামেন্ট ভিত্তিক না, এখানে আমরা চিন্তা করছি যে প্রত্যেকটা টিমকে লম্বা সময় ট্রেনিং দেওয়ার জন্য, সেই জন্য ফেডারেশনের নিজস্ব একটা স্ট্রাকচার তৈরি আমরা অলরেডি করছি, যে নিজস্ব কোচ তৈরি করবো, সেই কোচগুলো প্রত্যেকটা স্কুলে যাবে, স্কুলে গিয়ে ছেলেদের ট্রেন আপ করবে, তাদের এটাতে অনেক বেনিফিট আমাদের সোশ্যাল এবং যে প্রবলেমগুলো হয় সেগুলো থেকে রিমুভ। আমরা চাচ্ছি যে স্কুলের যত বেশি স্কুল ইনভলভ হবে তত ছেলে মেয়ে এখানে আসবে, তত তারা অন্তত আমাদের যে নেগেটিভ সাইডগুলো সেগুলো থেকে তারা দূরে থাকবে। আমি মনে করি যে এটা একটা বিশাল আমাদের একটা মানে স্কুলের মেয়ে বা ছেলে যাই হোক তাদের ভিতরে খেলাধুলার আগ্রহটা তৈরি করে দেয়া, সেটা স্কুল থেকে আর কি আমাদের ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন, আপনি সেটাই বলতে যাচ্ছেন। এবং আসলে একটা ছোট একটা করে জানতে চাইবো, কারণ আমাদের একেবারে আমরা সময় শেষ পর্যায়ে চলে এসেছি, আরো ভালো করার জন্য কি প্রয়োজন? আসলে বাংলাদেশে হকির সম্ভাবনা সব সময় ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে, কিন্তু এটা সাংগঠনিক বা সেভাবে পরিচালনা করার অভাবে কিন্তু আমরা আগাতে পারিনি। তো আমরা বর্তমান হকি ফেডারেশন সেই সাংগঠনিক দুর্বলতা দূর করার জন্য আমাদের বর্তমানে সভাপতি মহোদয়ের মানে উনি হকির প্রতি এতটাই ডেডিকেটেড, উনি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো মনিটরিং করে। তো আমাদের সাংগঠনিকভাবে বলবো আমরা অনেক স্ট্রং, আমরা এই হকির পিছনে অনেক চেষ্টা করছি যে হকিটাকে সেই আগের চেয়ে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। তো সম্ভাবনা সবসময় ছিল, আমি আশা করছি যে এই সম্ভাবনাকে আমরা ইনশাল্লাহ একটা রেজাল্ট দিতে পারবো। আজম ভাই, আসলে ভালো খেলার জন্য যেটা দরকার যে ভালো সংগঠক এবং পৃষ্ঠপোষক, আমি মনে করি দুটো যদি কম্বিনেশন হয় এবং সেই ক্ষেত্রে ডেফিনেটলি বাংলাদেশের হকি অনেক এগিয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি যে একটা টিম ওয়ার্ক এখন হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমরা একসঙ্গে কাজ করছি, এবং আমি আশা করছি যে আগামীতে আমরা অনেক দূর যেতে পারবো। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন ও গুরুত্বপূর্ণ সব খেলার খবর নিয়ে। এবং দর্শক মনে রাখবেন, প্রতি বৃহস্পতিবার ও শনিবার সন্ধ্যা 7টায় এশিয়ান টিভির এই বিশেষ আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। এতটুকু সময় পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি তানিশা ফেরদৌস, চোখ রাখবেন এশিয়ান টিভি পর্দায়।